ভাই, পবিত্র কোরআন পড়লে আমরা দেখি সেখানে নবী আদম আলাহিসাল্লাম আর ইব্রাহিম আলাহিসাল্লামের কথা বলা হয়েছে। যেমন আদম আলাহিসাল্লামের পৃথিবীতে আসা অথবা ইব্রাহিম আলাহিসাল্লামের সন্তান হওয়ার সুখবর, এগুলো বলার উদ্দেশ্যটা আসলে কি? বোন প্রশ্ন করলেন যে পবিত্র কোরআনে নবী আদম আলাহিসাল্লাম আর ইব্রাহিম আলাহিসাল্লাম সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়েছে, এখানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য সামগ্রিকভাবে কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, আয়াতের সমষ্টি, আমাদের পথ নির্দেশনা। অনেক নবী রাসূলগণের কথা সেখানে বলা হয়েছে যাতে আমরা অতীতের কথাগুলো জানতে পারি, তখনকার দিনের মানুষ কেমন ছিল, কিভাবে আল্লাহর বিরোধিতা করেছে বা নবীকে সাহায্য করেছে, এগুলো থেকে আমরা শিক্ষা নেব। আমাদের পথ নির্দেশনা, এই সবকিছুই হিদায়া, পথ নির্দেশনা। এই গল্পগুলো থেকে আমরা বুঝতে পারবো মুসলিম হিসেবে আমরা কিভাবে জীবনযাপন করব। পবিত্র কোরআন হচ্ছে মানুষ জাতির পথ নির্দেশনা, দেখিয়ে দেয় কিভাবে জীবনযাপন করব। গল্পগুলো থেকে আমরা শিক্ষা নেব। এখানে নবী রাসূলগণের অনেক গল্প বলা হয়েছে যাতে আমরা বুঝতে পারি কিভাবে জীবনযাপন করব। আশা করি উত্তরটা পেয়েছেন। أصواتهم مسرى صدورهم سكنى سرورهم لقيا حياتهم